আজকে অসংখ্য মানুষ কোরবান দিচ্ছে। এই যে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোরবানির দৃশ্য। এই যে দেখুন, গরু কাটা হচ্ছে। এই কোরবানির সাথে সাথে যেমন আমাদের মতো সাধারণ মানুষ এই পৃথিবীতে কোরবান দিচ্ছে, কোরবানি করছে তাদের প্রিয় পশুকে, একইভাবে সারা পৃথিবীর এলিগেন্টরাও কোরবানি দিচ্ছে। কোরবানি দিচ্ছেন আমাদের চলচ্চিত্র জগতের আপাতত সামাজিকভাবে প্রতিদ্বন্দ্বী দুই নায়িকা, শবনম বুবলি এবং অপু বিশ্বাস। এখন কথা হলো এই যে অপু বিশ্বাস কী কোরবানি দিচ্ছেন, শবনম বুবলি কী কোরবানি দিচ্ছেন, কেন কোরবানি দিচ্ছেন, তিনি কেন বারবার একই জিনিস কোরবানি দেন, সবসময় একই বিষয়ের উপরে নিবন্ধ থাকেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। তার আগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মুবারক, দোয়া। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমার আন্তরিক হৃদয় থেকে শুভকামনা। আমাকেও কিন্তু দোয়া করবেন। এই যে কোরবান দিচ্ছেন খালেদা জিয়া, কোরবান দিচ্ছেন শেখ হাসিনা, কোরবানি দিচ্ছি আমরা সাধারণ মানুষেরা, কোরবানি দিচ্ছেন শাকিব খান, কোরবানি দিচ্ছেন শবনম বুবলি এবং অপু বিশ্বাস। অপু বিশ্বাস সবসময় খাসি নিয়েই থাকেন, তিনি খাসি নিয়ে ঘুমান, খাসি নিয়ে স্বপ্ন দেখেন, খাসি খান, খাসির ডালা সাজান, শ্বশুর শাশুড়িকে খাসির ডালা উপহার দেন। এখন বিষয় হলো সবসময় কেন তিনি খাসি নিয়ে থাকেন, খাসি খান, খাসি নিয়ে স্বপ্ন দেখেন, খাসির ডালা সাজান, খাসি খাসি খাসি, এই ছাড়া তার আর কোনো হাসি নেই, কেন, কারণটা কি, কেন তিনি কখনোই গরু দেন না, গরুর কথা বলেন না, গরুর গোস্ত সাজান না, এর রহস্যটা কি, কোথায় নিহিত? শবনম বুবলি সবসময় গরু দেন, এবার তিনি সম্ভবত গরুর পাশাপাশি বুবলি এবার তার সন্তানের নামে একটি ছাগলও কোরবানি করছেন। এটা রহস্যই বা কী, আমরা আজ কিন্তু বিস্তারিত এই সব বিষয়গুলো নিয়ে আলাপ করব। আর এই আলাপের অন্তর্নিহিত বিষয় আপনাদেরকে সুন্দরভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করব। বিষয় হলো এই যে আমার পৃথিবীর চারপাশে সব কিছু ঘুরছে, সূর্যের চারপাশে যেমন সারা পৃথিবী ঘুরে, ঠিক আমার চারপাশে মনে হয় যেন পৃথিবী ঘুরছে। এই যে দেখুন, একইভাবে শবনম বুবলির অবস্থা কিন্তু এমন। শবনম বুবলিকে কেন্দ্র করে একটি বলয় তৈরি হয়েছে চলচ্চিত্রে। আবার শাকিব খানের অবস্থাও এরকম, শাকিব খানের চারপাশ সবাই এমনভাবে ঘুরছে, শাকিব খানের চারপাশে একটি বলয় তৈরি হয়েছে। এর কারণ কি, রহস্য হলো শাকিব খান আপাতত বাংলাদেশের চলচ্চিত্রের একটি ইনস্টিটিউট, অত্যন্ত স্বনামধন্য অভিনেতা, প্রভাবশালী চলচ্চিত্র অভিনেতা, নায়ক, প্রযোজক, তার প্রভাব অসাধারণ। তাকে কেন্দ্র করে এখন বাংলাদেশের চলচ্চিত্র আবর্তিত হচ্ছে, কে কোন সিনেমাতে নিবে, কেন নিবে, কত প্রফিট হবে, একটা লাভ আর লাভ, তাকে সিনেমাতে নেওয়া মানেই লাভ, সুতরাং তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আরেকটা শ্রেণী আছে যারা ধরেন কোনোভাবে শাকিব খানের কাছে রিচ করতে পারছে না, তারা দ্বিতীয় চয়েস হিসেবে শবনম বুবলিকে বেছে নিয়েছেন। এ শবনম বুবলিকে কেন্দ্র করে একটি বিশাল ধরেন এই মানুষের বলয় তৈরি হয়েছে, তারা শবনম বুবলির চারপাশে ঘিরে থাকে, শবনম বুবলিকে নিয়ে সিনেমা বানাবে, সহ আর্টিস্টের ব্যাপারে মতামত নেবে। শাকিব খানেরও তাই, কারণ কি, নায়কদের মধ্যে শাকিব খান একদম টপ লেভেলে অবস্থান করছে, ঠিক একইভাবে নায়িকাদের মধ্যেও শাকিব খান একদম শবনম বুবলি টপ লেভেলে অবস্থান করছেন। হতে পারে ধরেন অপু বিশ্বাস ভালো নায়িকা, হতে পারে তার সিনেমা হিট হয়েছে, শাকিব খানের সব সিনেমা হিট হয়েছে, অপু বিশ্বাসের না, তাই না? তো অপু বিশ্বাসকে কেন্দ্র করে
কখনো কিন্তু চলচ্চিত্রের এমন বলয় তৈরি হয়নি, কারণ শি হ্যাভ অলওয়েজ আন্ডার দ্য শ্যাডো অফ মেগাস্টার শাকিব খান। শাকিব খানের ছায়ার নিচে সবসময় ছিল শবনম বুবলিও, ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু শবনম বুবলি নিজের যোগ্যতায় প্রস্ফুরিত হয়েছেন, নিজের যোগ্যতাকে জানান দিতে পেরেছেন, নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। আমি বলছি না শবনম বুবলি একদম কিংবদন্তি, তা বলছি না, তবে আপাতত শবনম বুবলির চাইতে বড় কোনো নায়িকা নেই, এই কথা তো আপনাকে স্বীকার করতে হবে। এবং তিনি তার যোগ্যতার পরিচয় দিচ্ছেন। অপবিশ্বাসের মতো তিনি হারিয়ে যাননি, অপবিশ্বাসের মতো তিনি শাকিব খানকে অপমান করেননি। বিভিন্ন ইন্টারভিউতে সাক্ষাৎকারে গিয়ে অপবিশ্বাস শাকিব খানের পরিবারকে গালাগাল করেননি, অপমান করেননি, চুপ থেকেছেন, কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন। সেই জিনিসই 4-5 বছরে তাকে একটি অবস্থানে এনে দিয়েছে। এই কারণেই সবাই নায়ক হিসাবে যেমন শাকিব খানকে সেরা ভাবছে, নায়িকা হিসাবে স্বপ্ন ভাবছে। এখন বিষয় হলো অপবিশ্বাস কেন শুধুমাত্র খাসি দেন। কারণ হলো অপবিশ্বাস আসলে নিজের ধর্ম থেকে বেরোতে পারেন না তিনি কখনো। তিনি নিজের ধর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, নিজের স্বার্থের জন্য কিছুদিন তিনি মুসলিম হয়েছেন, নামাজ পড়েছেন, এখন তিনি আবার হিন্দু ধর্মে চলে গিয়েছেন, যে কারণে তিনি খাসির কথা বলেন কৌশলে। খাসি হয়, অনেক জায়গায় খাসি দেয়, কিন্তু বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বী দেশে, যদিও বাংলাদেশের মুসলমানটা নিরাপদ না, নানানভাবে মানসিক, ধর্মীয়, সামাজিকভাবে নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনই তো নির্যাতন না, অর্থনৈতিক নির্যাতনও নির্যাতন। বাংলাদেশে গরু দিবে এটাই হলো স্বাভাবিক, মধ্যবিত্ত নিম্নবিত্তের সংখ্যা বেশি এই দেশে, অথচ অপবিশ্বাস সবসময় খাসি দেন, পরিমণি আবার গরু দেন। অপবিশ্বাসের এখানেই ধান্দা, চতুরতা, চালাকি, ধোকা। তিনি কখনোই গরু কোরবানি দেন না, গরুরে তারা পূজা করে। ইন্ডিয়াতে তো গরু কোরবানি দিলে হত্যা করা হয়, সেটারই একটা অংশ অপবিশ্বাস, সেটা মেনেই তিনি গরু কোরবানি দেন না। সুযোগ থাকলে তিনিও আমাদের উপর অত্যাচার করতেন না। অপবিশ্বাসও যদি সুযোগ থাকত গরু কোরবানি দেওয়ার কারণে আমাদের উপরে নির্যাতন করতেন, অত্যাচার করতেন। আর শবনম বুবলি গরু দেন, পাশাপাশি এখন তার সন্তানের জন্য একটি খাসি দিচ্ছেন, এটা হলো মূল রহস্য। কিন্তু অপবিশ্বাস দেখবেন কখনো গরুর কথা বলে না। পরিমণির মতো একটা ধরেন ক্যারেক্টার ডিফেক্টেড মেয়েও গরু কোরবানি দেয়, কারণ সে মানে যে সে মুসলমানের সন্তান, যদিও আসলে তার ধর্মকর্ম নাই। এত নিন্দিত, ঘৃণিত মেয়ে, সেও গরু দেয়, কিন্তু অপবিশ্বাস খাসি দেয়, কারণ সে তার হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে। এটাও তার কোরবানিটা হইল রাজনৈতিক কোরবানি, এটাকে বলা হয় আপনার সামাজিক কোরবানি, ধর্মীয় না সে। আর শবনম বুবলি কীভাবে দেন তিনি ভালো জানেন। শবনম বুবলি সবসময় ইসলাম, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করে এসেছেন। আর অপবিশ্বাসের সাথে তো অল্পবিশ্বাস পরিমণিদের চাইতে তো শবনম বুবলির তুলনা চলে না। শবনম বুবলির বেস, কালচার, এটিকেট, কাল্ট অনেক উপরে, অনেক সম্মানিত জায়গায়, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে, একটা মানুষের আচার আচরণ, ডিলিংস সব কিছুতে বোঝা যায় তার অবস্থান কোথায়। এ কারণে তবে আজকে আমরা কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাই, আমাদের শুভেচ্ছা দেওয়ার কারণে অপবিশ্বাসও ভালো হয়ে যাক, ভদ্র হয়ে যাক, সভ্য হয়ে উঠুক, শবনম বুবলিকে শ্রদ্ধা করতে শিখুক, শবনম বুবলির মতো সেও সম্মানিত বা ভদ্র হয়ে যাক, পরিমণিও শবনম বুবলির মতো ভদ্র হয়ে যাক, এই দোয়া তো করা যায় এই শুভদিনে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা আপনাদেরকে অন্তর থেকে। আমাকে দোয়া করবেন, আমার সন্তান, স্ত্রী, আমার মাকেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খোদা হাফেজ। ঈদ মোবারক।